আয়নিকা সমঞ্জি যৌগের দ্রবণীয়তার কথা আমরা চিন্তা করলে দেখব তুমি যদি দ্রাবক হিসাবে আয়নিক যৌগ ব্যবহার করো তাহলে সেখানে অন্য আয়নিক যৌগকে দ্রব হিসাবে দিতে পারবা সে নিজের ভিতরে দ্রবীভূত করে নেবে আমার কথাটা খেয়াল করে দ্রাবক হিসাবে যদি আয়নিক যৌগ ইউজ করো তাহলে দ্রাবক যে তার পজিটিভ নেগেটিভ প্রান্ত থাকবে সেখানে তুমি অন্য আয়নিক যৌগকে দ্রব হিসাবে দিলে সে নিয়ে নিবে মিশে যাবে দ্রবীভূত হয়ে যাবে আবার দ্রাবক হিসাবে যদি সমযোজী যৌগ ইউজ করো সেখানে দ্রব হিসাবে সমযোজী কিছু দিলে তারা মিশে যাবে কারণ সমযোজীর কোনো প্রান্ত নাই পজিটিভ নাই নেগেটিভ নাই বুঝতে পারছি এইখানে তাহলে আমরা কি বুঝতে পারলাম দ্রাবক হিসাবে আয়নিক কিছুকে দিলে তার মধ্যে আয়নিক যৌগ দ্রবীভূত হবে সমযোজী কিছু সাধারণত দ্রবীভূত হবে না দ্রাবক হিসাবে সমযোজীকে থাকলে তার মধ্যে সমযোজী দ্রবীভূত হবে কিন্তু আয়নিক কেউ দ্রবীভূত হবে না এখন আসো এক্সেপশন কোথায় এক্সেপশন বোঝার আগে আমাদের এই কনসেপ্টটা বুঝতে হবে যে পোলার কম্পাউন্ড বা পোলার যৌগ কি তুমি চিন্তা করে দেখো সাধারণত সমযোজী যৌগসমূহে পজিটিভ নেগেটিভ কিছু থাকে না কিন্তু সমযোজী যৌগসমূহে আচ্ছা তুমি সমযোজী যৌগে যাওয়ার আগে দেখো আয়নিক যৌগ এটাতে পজিটিভ নেগেটিভ প্রান্ত আছে না পজিটিভ নেগেটিভ প্রান্ত আছে না এই প্রান্তটাকে আমরা বলতে পারি না ধনাত্মক ঋণাত্মক মেরু তার মধ্যে বিদ্যমান এই মেরু কথাটাকে ইংলিশে আমরা বলি পোল পোল POLE পোল এটাতে পজিটিভ পোল নেগেটিভ পোল আছে রাইট তার মানে এটাতে ধনাত্মক মেরু ঋণাত্মক মেরু আছে তার মানে এটাকে আমরা বলতে পারি পোলার যৌগ কি যৌগ পোলার যৌগ যে যৌগের মধ্যে ধনাত্মক মেরু ঋণাত্মক মেরু বা ধনাত্মক প্রান্ত ঋণাত্মক প্রান্ত থাকবে তাকে আমরা কি যৌগ বলতে পারি পোলার যৌগ এখন কথা হচ্ছে পোলার যৌগ কি খালি আয়নিক সমূহই হবে সাধারণত আয়নিক সমূহে ধনাত্মক ঋণাত্মক প্রান্ত থাকবে তারা পোলার যৌগ কিন্তু সমযোজীগুলার তো পোলার যৌগ হওয়ার কথা না সমযোজীগুলার কি হওয়ার কথা অপোলার যৌগ হওয়ার কথা কিন্তু অপোলার সমযোজী যৌগগুলার মধ্যে ধনাত্মক ঋণাত্মক প্রান্ত কি থাকবে না সমযোজীগুলো অপোলার যৌগ হওয়ার কথা সমযোজী যৌগসমূহ অপোলার যৌগ হওয়ার কথা কিন্তু সমযোজীর মধ্যে কিছু এক্সেপশন থাকে লাইক ওয়াটারের ক্ষেত্রে চিন্তা করে দেখো তুমি গঠনটা চিন্তা করলে ওয়াটার কি করে এই যে ওয়াটারে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা হাইড্রোজেনের তুলনায় অনেক বেশি না তাহলে অক্সিজেন কি করবে এই বন্ধনের ইলেকট্রন জোড়াকে নিজের দিকে বেশি টেনে নিয়ে যাবে অক্সিজেনের মধ্যে এক ধরনের আংশিক ঋণাত্মক আধান তৈরি হবে হাইড্রোজেনের মধ্যে এক ধরনের আংশিক ধনাত্মক আধান তৈরি হবে আবার এই ক্ষেত্রে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা হাইড্রোজেন থেকে বেশি তাহলে অক্সিজেন এই বন্ধনের ইলেকট্রন জোড়াতেও নিজের দিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করবে অক্সিজেনের মধ্যে এক ধরনের আংশিক ঋণাত্মক আধান তৈরি হবে হাইড্রোজেনের মধ্যে এক ধরনের আংশিক ধনাত্মক আধান তৈরি হবে এটা যদিও সমযোজী যৌগ কিন্তু তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের কারণে যদিও সমযোজী যৌগ কিন্তু তার অংশগ্রহণকারী পরমাণু সমূহের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের কারণে এখানে আংশিক ঋণাত্মক প্রান্ত এবং আংশিক ধনাত্মক প্রান্ত তৈরি হলো না যদিও সমযোজী যৌগ এখানে ধনাত্মক মেরু ঋণাত্মক মেরু তৈরি হচ্ছে না ধনাত্মক প্রান্ত ঋণাত্মক প্রান্ত তৈরি হচ্ছে না যদিও সমযোজী যৌগ কিন্তু সে পোলার যৌগ হিসেবে আচরণ করবে না তখন তার নাম কি হবে পোলার সমযোজী যৌগ সাধারণত পোলার যৌগসমূহ আয়নিক যৌগগুলো হওয়ার কথা কারণ আয়নিক যৌগতে ধনাত্মক ঋণাত্মক প্রান্ত থাকে কিন্তু সমযোজী কিছু যৌগের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের কারণে সমযোজী যৌগসমূহ পোলারিটি প্রদর্শন করে এজন্য এই সব সমযোজী যৌগসমূহকে আমরা পোলার যৌগের ক্যাটাগরিতে আমরা ফেলতে পারি এইসব সমযোজী যৌগকে তখন আমরা কি বলবো পোলার সমযোজী যৌগ তাহলে সব সমযোজী যৌগ তো আর এরকম দেখাবে না তাই না সমযোজী যৌগ তো ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধন তৈরি করার কথা সাধারণত সমযোজী যৌগসমূহ অপোলার সমযোজী যৌগ হয় কিছু কিছু সমযোজী যৌগ এরকম পোলারিটি প্রদর্শন করে বলে তাদেরকে আমরা পোলার সমযোজী যৌগ বলি বুঝতে পারছি এতটুকু একটা দ্রবণের মধ্যে দ্রাবক যদি পোলার যৌগ হয় মানে যার মধ্যে পজিটিভ নেগেটিভ আছে
দ্রাবক যদি পলার যৌগ হয় তাহলে সেই দ্রাবকের মধ্যে দ্রবীভূত কারা কারা হইতে পারবে? সেই দ্রাবকের মধ্যে দ্রাবকটা কি পোলার যৌগ, তার মধ্যে পজিটিভ নেগেটিভ আছে, তাহলে এই দ্রাবকের মধ্যে বাকি পজিটিভ নেগেটিভ আলা কেউ আসলে দ্রবীভূত হইতে পারবে? তাহলে বাকি পজিটিভ নেগেটিভ আলা কে কে আসতে পারে দ্রবীভূত হওয়ার জন্য? আয়নিক যৌগ সমূহ দ্রবীভূত হইতে পারে পোলার দ্রাবকে, আবার পোলার দ্রাবকে পোলার সমযোজী যৌগ সমূহ দ্রবীভূত হইতে পারে, কারণ পোলার সমযোজী তো পজিটিভ নেগেটিভ আছে। কিন্তু পোলার দ্রাবকে নরমাল সমযোজী যৌগ দ্যাট ইজ অপোলার সমযোজী যৌগ কি মিশবে? না, কারণ পোলার দ্রাবকে পজিটিভ নেগেটিভ থাকবে না, রাইট? তাহলে পানি একটা পোলার দ্রাবক না? পানি একটা পোলার সমযোজী যৌগ, তার মধ্যে পজিটিভ নেগেটিভ আছে, পোলার দ্রাবক। পানি আয়নিক যৌগ সমূহকেও তার ভিতরে দ্রবীভূত করতে পারবে, কারণ পানি নিজে পোলার সমযোজী যৌগ, তার মধ্যে পজিটিভ নেগেটিভ আছে, আয়নিক যৌগ সমূহের মধ্যে পজিটিভ নেগেটিভ আছে। পানি আয়নিক যৌগ সমূহকেও তার ভিতরে দ্রবীভূত করতে পারবে, আবার পানি অন্য পোলার সমযোজী যৌগকেও তার ভিতরে দ্রবীভূত করতে পারবে। এখন আসো, দ্রাবক হিসাবে পিওর সমযোজী যৌগকেও যদি থাকতো, মানে অপোলার যৌগ দ্রাবক হিসাবে যদি অপোলার কেউ থাকতো, অপোলার সমযোজী দ্রাবক হিসাবে পিওর সমযোজী কেউ যদি থাকে, তার মধ্যে খালি অন্য অপোলার যৌগ বা অন্য পিওর সমযোজী যৌগ দ্রবীভূত হবে, মিশবে? কিন্তু দ্রাবক হিসাবে যদি অপোলার সমযোজী যৌগ থাকে, তার মধ্যে কোনো পোলার যৌগ এসে দ্রবীভূত হবে? না। কোনো আয়নিক যৌগ এসে দ্রবীভূত হবে? কোনো পোলার সমযোজী যৌগ এসে দ্রবীভূত হবে? না, এই কথাটাই বলা আছে। তাহলে এখন আমরা কিছু এক্সাম্পল নিয়ে চিন্তা করি। আমরা যদি দ্রাবক হিসাবে পানিকে দেই, সেখানে আমরা সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত করতে পারবো, কারণ কি, পানি একটা পোলার দ্রাবক, যদিও সে পোলার সমযোজী যৌগ কিন্তু পানি একটা পোলার দ্রাবক, তার মধ্যে পজিটিভ নেগেটিভ পোল থাকে, তার মধ্যে আমরা পজিটিভ নেগেটিভ পোল আছে এরকম কোনো দ্রবকে এনে মিশাইতে পারবো। পানি যদি দ্রাবক হিসাবে দেই, সেখানে ম্যাগনেসিয়াম ক্লোরাইড এনে দ্রবীভূত করতে পারবো। পানি যদি দ্রাবক হিসাবে দেই, সেখানে কপার সালফেট এনে দ্রবীভূত করতে পারবো, কারণ কপার সালফেট তো আয়নিক, কপার সালফেটের মধ্যে তো পজিটিভ নেগেটিভ পোল আছে। এখন আমরা যদি দ্রাবক হিসাবে ক্যারোসিন দেই, ক্যারোসিন একটা পিওর সমযোজী না? ক্যারোসিন কি অপোলার যৌগ না? ক্যারোসিনের মধ্যে পজিটিভ নেগেটিভ পোল তৈরি হবে না? ক্যারোসিন অপোলার দ্রাবক, ক্যারোসিনের মধ্যে এখন যদি তুমি সোডিয়াম ক্লোরাইড এনে দ্রবীভূত করতে চাও, হবে না, কারণ ক্যারোসিন অপোলার দ্রাবক, তার মধ্যে সোডিয়াম ক্লোরাইড পোলার যৌগ এনে দিলে সেটা মিশবে না, দ্রবীভূত হবে না। ক্যারোসিনের মধ্যে তুমি যদি এনে ম্যাগনেসিয়াম ক্লোরাইড দাও, মিশবে না, কারণ ক্যারোসিন কি অপোলার দ্রাবক, ক্যারোসিনের মধ্যে যদি পোলার যৌগ এনে মিশাও, মিশবে না? ক্যারোসিনের মধ্যে অন্য আরেকটা সমযোজী যৌগ এনে দাও, অপোলার সমযোজী যৌগ, সেটা মিশতে পারে, সেটা দ্রবীভূত হইতে পারে। তাহলে এটাই হচ্ছে আমাদের আয়নিক যৌগ আর সমযোজী যৌগ সমূহের দ্রাব্যতা বা দ্রবণীয়তা। এক কথায় আমরা ফিনিশিং দিতে গেলে কি, কোনো একটা দ্রবণের মধ্যে দ্রাবক যদি পোলার যৌগ হয়, মানে দ্রাবকটাতে যদি পজিটিভ নেগেটিভ পোল থাকে, প্রান্ত থাকে, পোলার যৌগ হইতে হইলে সে হয় আয়নিক যৌগ হইতে পারে অথবা সে পোলার সমযোজী হইতে পারে, বাট দ্রাবক যদি পোলার যৌগ হয় এবং তার মধ্যে অন্য দ্রব হিসাবে অন্য আয়নিক যৌগ দিলে বা অন্য পোলার সমযোজী কাউকে দিলে সেটা দ্রবীভূত হবে, তার মধ্যে অপোলার কাউকে দিলে, অপোলার সমযোজী কাউকে দিলে সে দ্রবীভূত হবে না। আর দ্রাবক যদি অপোলার সমযোজী হয়, যে দ্রাবকের মধ্যে কোনো ধনাত্মক ঋণাত্মক প্রান্ত নাই, সেইখানে আমরা ধনাত্মক ঋণাত্মক প্রান্ত নাই এমন কাউকে দিলে সে মিশবে, অপোলার সমযোজী কাউকে দিলেই মিশবে, কিন্তু সেখানে যদি ধনাত্মক ঋণাত্মক প্রান্ত আছে এরকম কাউকে দিই সে মিশবে না।